হিসাবটি আমার খুবই ভালো লেগেছে, একেবারে পারফেক্ট। জীবনের সুন্দর একটি হিসাব দেখুন, বুঝুন এবং চিন্তা করুন। যদি ABCD অ্যালফাবেট অনুযায়ী নাম্বারগুলো ধরা হয় 1, 2, 3, 4, অর্থাৎ A to Z-এর মান যদি এমনভাবে ধরি যেখানে A = 1, B = 2, যথাক্রমে Z = 26, তাহলে তুমি যতই পরিশ্রমী হও না কেন, তোমার পরিশ্রম তোমাকে ভালো একটা জায়গায় নিয়ে যাবে, কিন্তু শতভাগ না। হার্ড ওয়ার্ক, এটা হিসাব করে দেখলে হয় 98%। তুমি যতই বিজ্ঞ হও না কেন, কখনো কখনো তা কঠোর পরিশ্রমের চেয়ে কম সফলতা আনতে পারে। নলেজ সমান হয় 96%। আর তুমি যদি ভাগ্যের ভরসায় বসে থাকো, তা কোনো কোলেই তোমায় ভেড়াবে না। লাক, এটা সমান মাত্র 47%। অর্থাৎ এদের কোনোটাই 100% করতে পারে না। তাহলে সেটা কি যা 100% করতে পারে? মানি, না, এটা 72%। লিডারশিপ, না, এটা 97%। তাহলে সব সমস্যারই সমাধান করা সম্ভব যদি আমাদের থাকে একটা পারফেক্ট অ্যাটিটিউড বা দৃষ্টিভঙ্গি। হ্যাঁ, একমাত্র অ্যাটিটিউডই আমাদের জীবনকে করতে পারে 100% সফল। অ্যাটিটিউড সমান 100%। সুতরাং দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে। কেউ একজন প্রশ্ন করেছিল, আপন কে আর পর কে? উত্তর এলো, সময়। সময় ভালো থাকলে সবাই আপন, আর খারাপ থাকলে কেউ নয়। আজকের দিনে ভদ্র মানে তুমি ভীতু, নিরীহ মানে তুমি দুর্বল, সৎ মানে তুমি বোকা, আর স্পষ্ট বক্তা মানে তুমি শত্রু। কি অদ্ভুত, তাই না? যার চোখে ঘুম আছে তার কাছে ভালো বিছানা নেই, যার কাছে ভালো বিছানা আছে তার চোখে ঘুম নেই, যার মনে দয়া আছে তার কাছে দেওয়ার মতো কিছু নেই, যার কাছে দেওয়ার অনেক কিছু আছে তার মনে দয়া নেই। যে সম্পর্কের কদর করে তার সাথে কেউ সম্পর্ক রাখতে চায় না, যে সম্পর্কের কদর করে না তার সাথে সবাই সম্পর্ক রাখতে চায়, যার পেটে খিদে আছে তার কাছে পর্যাপ্ত খাবার নেই, যার পেটে খিদে নেই তার কাছে অনেক খাবার আছে। সে ভালোবাসা পায় না যে ভালোবাসার মূল্য বোঝে, সে ভালোবাসা পায় যে ভালোবাসার মূল্য বোঝে না। ভুলটা আমারই ছিল, কারণ অন্ধের শহরে গিয়েছিলাম আয়না বিক্রি করতে। পুরনো হয়ে গেছে হয়তো, তাই গুরুত্বটা আর আগের মতো নেই। ভালো লোকের সংস্পর্শে থাকো, তোমার বুদ্ধি না থাকলেও তারা সময় মতো তোমাকে সৎ পরামর্শ দেবে। টাকায় ভরা হাতটার চেয়ে বিশ্বাসে ভরা হাতটা অনেক বেশি দামি। সবসময় নিজেকে অনেক একা ভাবি, কারণ জানি পাশে থাকার মতো কেউ নেই। মাঝে মাঝে কাউকে অনেক আপন ভাবি, পাশে গিয়ে দেখি সবাই আমার কল্পনা। অবহেলা কখনো আপনজনকে কাছে টানে না, ধীরে ধীরে অনেক দূরে সরিয়ে দেই। ভাগ্য, আমি মনে করি ভাগ্যে যেটা পাওয়ার আছে সেটা থাকলেই পাওয়া যায় না, সেটা পেতে গেলে চেষ্টা আর ইচ্ছার প্রয়োজন হয়। অনেকেই বলে ভাগ্যে থাকলে ঠিক পাবো, একদম ভুল। চেষ্টা না করলে যেখানকার জিনিস সেখানেই থাকবে। একটা উদাহরণ, মনে করো তোমার থেকে কিছু দূরে একটা মিষ্টির বাটি রাখা আছে। এবার বলো এই মিষ্টিটা তুমি খাবে কিভাবে? সেই বাটিটা কি তোমার মুখের সামনে নিজে থেকেই চলে আসবে, নাকি তোমাকে সেটা এনে হাত দিয়ে খেতে হবে? এবার যদি বলো না ওই মিষ্টিটা আমার ভাগ্যে আছে, ঠিক আমার মুখে চলে আসবে, এটা পসিবল? চেষ্টা প্লাস কর্ম সমান ভাগ্য। যার ভিতরে কোনো প্রশ্ন নেই সে কিছুই শিখতে পারে না। যদি নিজেকে সৎ রাখতে পারেন, তাহলে আর কিছু হোক না হোক রাত্রে শান্তিতে ঘুমাতে পারবেন। আগে সত্যের পথে চললে কষ্ট পেতে হতো, এখন সত্যের পথে চললে মৃত্যু পর্যন্ত হচ্ছে। যার মাথায় একবার টাকার আর ফ্যামিলির টেনশন ধরে গেছে, তার বুকে আর প্রেমের স্থান থাকে না।
আপনজন যখন হঠাৎ করে পর হয়ে যায় তখন সে শত্রু থেকেও বেশি ভয়ঙ্কর হয়। হারিয়ে যাওয়া সূর্যকে ফিরে পেতে 12 ঘন্টা সময় লাগে, কিন্তু হারিয়ে যাওয়া বিশ্বাস সারা জীবন অপেক্ষা করলেও আর ফিরে পাওয়া যায় না। ক্ষুধার্থ পেট আর শূন্য পকেট মানুষকে যতটা শিক্ষা দেয় এই পৃথিবীর কোনো বই তা দিতে পারে না। একজন সাধারণ মানুষ হয়ে জন্ম নিয়েছি, তবে একজন চরিত্রবান প্রকৃত মানুষ হয়ে মৃত্যুবরণ করতে চাই। জীবনের প্রতিটা চাওয়ার মাঝে মানুষের ভুল থাকে, আর সেই ভুলগুলোই মানুষকে সারা জীবন কুরে কুরে খায়। মানুষ প্রতিদিন কল্পনায় বাঁচে আর প্রতি মুহূর্তে বাস্তবের কাছে হেরে তিলে তিলে মরে। সম্মান আর ভালোবাসা দুটোই অর্জন করে নিতে হয়, কারণ এসব কুড়িয়ে পাওয়া যায় না। মানুষের কিসের এত অহংকার যার শুরু 1 ফোঁটা রক্তে আর শেষ হলো মৃত্তিকায়? তুমি যদি কাউকে হাসাতে পারো সে তোমাকে বিশ্বাস করবে, সে তোমাকে পছন্দও করতে শুরু করবে। জীবন এত ক্ষণস্থায়ী বলেই মাঝে মাঝে সব কিছুই এমন সুন্দর মনে হয়। জন্ম জানান দিয়ে আসে আর মৃত্যু অজান্তেই চলে আসে। শেষ বলে কিছু নেই, আর যদিও কিছু থাকে তবে সেটা হলো মৃত্যু, এটাই সত্য। এই দুনিয়াতে কেউ কারো নয়। মৃত মানুষকে কবর দেওয়ার সময় অনেক আপন মানুষগুলো জিজ্ঞাসা করে আর কতক্ষণ লাগবে, এটাই বাস্তব। অর্থ আর স্বার্থ দুটোই মানুষকে অমানুষ বানিয়ে ফেলে। সফলতা নয়, ব্যর্থতাই জীবনের বড় শিক্ষক। শুধু শিক্ষিত হলেই ভালো মানুষ হওয়া যায় না, কিংবা বড় বড় কথা বললেই বড় হওয়া যায় না। ভালো মানুষ হতে হলে মন মানসিকতা বদলাতে হয়, আচার আচরণ বদলাতে হয়। শিক্ষা মানুষের ভদ্রতার পরিচয় বহন করে না, আচরণই ভদ্রতার পরিচয় দেয়। মানুষের জীবনে যদি খারাপ সময় না আসতো তাহলে আপনজনদের মধ্যে লুকিয়ে থাকা পর আর পরের মধ্যে লুকিয়ে থাকা আপন মানুষগুলোকে কখনোই চিনতে পারত না। সময় লাগে না ভুল করতে, বেশি সময় লাগে ভুল শোধরাতে। আপনি যত বেশি সফল হতে শুরু করবেন তত বেশি লোক আপনাকে হিংসে করতে শুরু করবে, অনলাইন অফলাইন যে কোনো জায়গায়। তার জন্য প্রস্তুত থাকুন। আপনি আপনার জীবনের জন্য যে পেশাটি বেছে নিতে যাচ্ছেন আপনার মা বাবা সেটাতেই সমর্থন দিবে এমনটা প্রত্যাশা করবেন না। আপনার দামি গাড়ি কিংবা দামি পোশাক আছে কিনা সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো পরিবারের সাথে আপনি কতটুকু সময় কাটাচ্ছেন সেটাই। কথা মুখের বাইরে বেরোলেই আর ফেরত আনা যায় না, তাই কিছু বলার আগে দুবার ভাবুন। মানুষের সমালোচনা করা একটা স্বভাব, আপনি যাই করুন না কেন সবাই আপনাকে বিচার করেই যাবে। বেশিরভাগ বন্ধুই চিরকাল স্থায়ী হয় না, সেরা বন্ধু বা বেস্ট ফ্রেন্ড একসময় শুধু বন্ধু হয়ে যায়, বন্ধু একসময় পরিচিত মানুষে পরিণত হয় এবং পরিচিতরা অপরিচিত হয়ে যায়। অতিরিক্ত প্রত্যাশা হতাশার কারণ, তা অন্যের কাছ থেকেই হোক কিংবা নিজের কাছ থেকেই হোক। সময় হলো সবচেয়ে ভয়ঙ্কর শক্তি, সময় সব কিছু নিরাময় করে, সবাইকে বদলে দেয়। দূর থেকে অন্যদিকের ঘাস সবসময় সবুজ দেখায়, সবসময় অল্পে সন্তুষ্ট এবং খুশি থাকতে শিখুন, যদিও অনেক কিছুই অর্জনের আকাঙ্ক্ষা থাকে। অর্থের অভাব থাকবেই, যারা ইতিমধ্যেই ধনী তারাই কেবল বলে যে অর্থের কোনো গুরুত্ব নেই, পুরো পৃথিবীটাই নিষ্ঠুর, প্রত্যেকেই কেবল নিজের ভালো খুঁজছে, তাই কখনো কারো ওপর অন্ধবিশ্বাস করবেন না। বয়স বাড়ার সাথে সাথে মুখের হাসিগুলো লোক দেখানো হয়ে যায় আর আবেগ শুকিয়ে যায়, একমাত্র শিশুদের কাছেই সবচেয়ে খাঁটি হাসি এবং আবেগ রয়েছে। যখন কার প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা সুখের চেয়ে দুঃখ বেশি দেয়। মনোবিজ্ঞানীরা বলেন কেউ যদি তুচ্ছ বিষয়ে অনেক হাসেন তবে সে ভেতর থেকেই অনেক একা, যদি কেউ অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখী,
যদি কেউ কম কথা বলে কিন্তু যেটুকু বলে খুব দ্রুত বলে তাহলে সে কিছু গোপন করছে। যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির। কেউ যদি অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে মানসিক চাপে আছে। যদি কেউ একটুতেই কেঁদে ফেলে তাহলে সে নিরীহ এবং কোমল হৃদয়ে। দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন সুখী হবেই, কিন্তু মানুষকে যারা কষ্ট দেয় তারা কখনো সুখী হতে পারে না। প্রেমে ধোকা খেয়ে কোনো নেশা করতে শুরু করো না, কারণ কিছুদিন পর হয়তো মেয়েটার কথা মনে করা ছেড়ে দেবে, কিন্তু নেশা জীবনে ছাড়তে পারবে না। পৃথিবীতে নিজে ভালো থাকতে চাইলে স্বার্থপর হয়ে যাও, আর মানুষের কাছে ভালো হয়ে থাকতে চাইলে নিঃস্বার্থ হও। মেয়েদের মন পৃথিবীর সবচেয়ে স্পর্শকাতর জায়গা। এই মন অনেক কঠিন বিষয় সহজে মেনে নেয়, আবার অনেক সহজ বিষয় সহজে মেনে নিতে পারে না। যদি তুমি ফেল করো তবে হাল ছেড়ে দিও না, কারণ ফেল কথাটির অন্য একটি অর্থ হলো ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং, অর্থাৎ শিক্ষার প্রথম ধাপ। সেই ভালো শিক্ষার্থী যে প্রশ্ন করে, প্রশ্ন না করলে কেউ শিখতে পারে না। শিক্ষার্থীদের প্রশ্ন করার সুযোগ দিতে হবে। সফলতার গল্প পড়ো না, কারণ তা থেকে তুমি শুধু একটিমাত্র বার্তা পাবে। ব্যর্থতার গল্প পড়ো, সফল হওয়ার কিছু ধারণা পাবে। উদার ব্যক্তিরা ধর্মকে ব্যবহার করে বন্ধুত্বের হাত বাড়ান, কিন্তু সংকীর্ণ মনের মানুষেরা ধর্মকে যুদ্ধের অস্ত্র হিসাবে ব্যবহার করে। আপনার নিজের পাশে কোনোদিন কাউকে খুঁজে না পেলেও দিন শেষে ফ্যামিলিকে পাশে পাবেন। তাই সব কিছুর আগে নিজের ফ্যামিলিকে গুরুত্ব দিন, তারপর বাকি সব কিছু। এখনকার সম্পর্কগুলো বড়ই অদ্ভুত। কথা হয় ফোনে, দেখা হয় ভিডিও কলে, রাগগুলো প্রকাশ পায় স্ট্যাটাসে, আর শেষ পর্যন্ত সম্পর্কটা ব্লকলিস্টে জমা হয়। কাউকে ভালোবাসলে এমনভাবে ভালোবাসো যেন তোমাকে হারানোর পর সে তোমার গল্প অন্য কাউকে শোনাতে গিয়ে নিজেই কেঁদে ফেলে। কঠিন সময়ে তোমাকে কেউ বিশ্বাস করুক আর নাই করুক, তুমি একজনের উপর বিশ্বাস রেখো, তিনি হলেন সৃষ্টিকর্তা। যদি প্রথম গুরু মা বাবা, দ্বিতীয় গুরু শিক্ষক, তৃতীয় গুরু বন্ধু হয়, তাহলে মহাগুরুর সময়। কেউ শিক্ষা দিক বা না দিক, সময় আমাদের ঠিক শিখিয়ে দেয়। সেই মায়ের সাথে কখনো উচ্চস্বরে কথা বলো না যে মা তোমাকে কথা বলতে শিখিয়েছেন। না জানাটা অন্যায় নয়, কিন্তু অর্ধেকটা জেনে অথবা তাও না জেনে ভুলভাল কথা বলাটা একেবারে মূর্খামি এবং অন্যায়। ছোট ছোট ভুলের ক্ষেত্রে সচেতন হন, কারণ একটা ছোট ছিদ্র একটা বিশাল জাহাজকে ডুবিয়ে দিতে পারে। টাকা আর ভালোবাসা দুইটাই দামি জিনিস, কিন্তু এর মধ্যে বিশাল তফাত আছে। টাকার জন্য খুব ভালো মানুষ খারাপ হয়ে যায়, আর ভালোবাসার জন্য খুব খারাপ মানুষও ভালো হয়ে যায়। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।